আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেন রাশিয়া যুদ্ধে কে কত সেনা হারালো, নিরাপত্তা পরিষদের অধিবেশন আয়োজনের আহ্বান রাশিয়ার, বাধ্য হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, দুগিনার খুনি ইউক্রেনের নাটালিয়া ফোবুক, 2000 সালে প্রতিরোধ ফ্রন্টের বিজয় বৃহত্তর ইসরায়েল প্রকল্পের অবসান ঘটিয়েছে বলেছে নাসরুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেন রাশিয়া যুদ্ধে কে কত সেনা হারালো, রুশ অভিযান শুরুর প্রায় 6 মাস হয়ে যাচ্ছে, কে কত সেনা হারিয়েছে রয়েছে জল্পনা কল্পনা। অভিযান শুরুর পর 6 মাসে 9000 সৈন্য হারিয়েছে ইউক্রেন, সোমবার ইউক্রেনের এক জেনারেল এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি চালুকনি বলেছেন, অনেক ইউক্রেনীয় শিশুর যত্ন নেওয়া দরকার, কারণ তাদের বাবার যুদ্ধে গিয়ে আর ফিরে আসা হয়নি ঘরে, প্রায় 9000 সেনা সদস্য হারিয়েছি আমরা। গত সোমবার ইউক্রেন তাদের হতাহতের কথা জানালেও বিপরীতে রাশিয়া গত কয়েক মাসে কোনো আপডেট জানায়নি। সবশেষ 25 মার্চ রাশিয়া জানিয়েছিল যুদ্ধের প্রথম মাসে তারা 1351 জন সেনা সদস্য হারিয়েছে। এদিকে 2 সপ্তাহ আগে মার্কিন সামরিক কর্মকর্তারা ধারণা করেছিলেন রাশিয়া 70 থেকে 80 হাজার সেনা সদস্য হারিয়েছে, এর মধ্যে নিহত ও আহত উভয়ই রয়েছে। জাতিসংঘের মতে ইউক্রেনে রাশিয়ার অভিযানের সময় 5,587 বেসামরিক লোক নিহত এবং 7,890 জন আহত হয়েছে। সোমবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে রাশিয়ার অভিযানের পর থেকে ইউক্রেনের অন্তত 972 শিশু নিহত বা আহত হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, এগুলো জাতিসংঘের যাচাইকৃত পরিসংখ্যান, কিন্তু আমরা বিশ্বাস করি সংখ্যাটা অনেক বেশি। আগামী বুধবার ইউক্রেনের 31তম স্বাধীনতা দিবস, সেই সঙ্গে রুশ অভিযানের 6 মাস পূর্ণ হবে। 1991 সালের 24 আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইতিমধ্যে সতর্ক করে বলেছেন, স্বাধীনতা দিবসে বড় সড় হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনে সন্ত্রাসী হামলার আশঙ্কাও করা হচ্ছে। এ পরিস্থিতিতে বিশেষ করে কিয়েভে বড় জমায়েত না করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে জানিয়ে দিব, নিরাপত্তা পরিষদের অধিবেশনে আয়োজনের আহ্বান রাশিয়ার। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএন অবস্থি জানিয়েছে, চাপুরিছে নিউক্লিয়ার প্লান্ট নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন আয়োজনের আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর দিমিত্রি পোলিয়ানুস্কি বরাতে আরআইএন অবস্থি জানিয়েছে, এ বিষয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে নিজেদের অনুরোধ জানায় রাশিয়া। জাপুরিছে নিউক্লিয়ার প্লান্টটি ইউরোপের সবচেয়ে বড় প্লান্ট, গত মার্চে রুশ সেনারা এটির দখল করে, কিন্তু গত কয়েক সপ্তাহে প্লান্ট গোলাবর্ষণের ঘটনা ঘটেছে, এরপর পারমাণবিক বিপর্যয় দেখা দেওয়ার সংখ্যা তৈরি হয়েছে। প্লান্টে গোলাবর্ষণের ঘটনায় রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে। তবে রাশিয়া গত কয়েকদিন ধরে বেশ জোরালোভাবে প্লান্টে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারাই। তারা আন্তর্জাতিক আণবিক সংস্থার কর্মকর্তাদের প্লান্টটি পরিদর্শনে যাওয়ার কথাও বলে আসছে। 2 দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্লান্টটিতে প্রতিনিধি পাঠানোর বিষয়টি সম্মত দেন। এদিকে জানিয়ে দিব, বাধ্য হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। রাশিয়ার জাতীয় স্বার্থ এবং দেশটির আঁকা লাল রেখা উপেক্ষা করে ন্যাটো দেশগুলো ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়েছে। এই নীতি পারমাণবিক শক্তির মধ্যে সংঘর্ষের কারণ হতেই পারে। তারা বাধ্য হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে খুব শীঘ্রই, সোমবার এ মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ, খবর সানার। রুশ সংবাদ মাধ্যম ইসভেস্টিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, পারমাণবিক প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। যখন দেশটি অস্তিত্বের হুমকির সম্মুখীন হবে তখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। চীনকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনায় বাধ্য করার মার্কিন প্রচেষ্টার বিষয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি এই পদক্ষেপটিকে বিপরীতমুখী হিসেবে প্রত্যাখ্যান করে বলেন, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা উভয়ই পারস্পরিক গ্রহণযোগ্য ফলাফলের জন্য যৌথ প্রচেষ্টা থাকা উচিত। যদিও বর্তমান অস্থিরতার মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেশি, তবে এটিকে কৃত্রিমভাবে স্ফীত করা উচিত নয়, রিয়াবকভ সতর্ক করে এই কথা বলেছেন। এদিকে জানিয়ে দিব, দুগিনার খুনি ইউক্রেনের নাটালিয়া ফোবুক। রুশ দার্শনিক ও রাজনৈতিক ভাষ্যকর আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনার সম্ভাব্য হত্যাকারী পরিচয় ও ছবি প্রকাশ করেছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB। বলা হচ্ছে সন্দেহভাজনের নাম নাটালিয়া ফোবুক, 43 বছরের ফোবুক ইউক্রেনের নাগরিক। সোমবার প্রকাশিত ফুটেজে ফোবুক এবং তার মেয়ে নিয়ে রাশিয়ায় ঢুকতে দেখা যায়। এছাড়া ফোবুক যে ভবনে থাকতেন তার ভেতর ও তাড়াহুড়ো করে তার দেশ ছাড়া দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে স্পট ইউটিলিটি ভেহিকলে শক্তিশালী বিস্ফোরণে নিহত হন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মস্তিষ্ক নামে পরিচিত আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা। স্থানীয় সময় শনিবার রাত 9:35 মস্কো থেকে 20 কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। বলা হচ্ছে গাড়িটিতে বিস্ফোরকটি রেখেছিলেন ভোভক। FSB বলেছে তল্লাশি এড়াতে ভোভক দোনেৎস্ক পিপলস রিপাবলিকের লাইসেন্স প্লেট ব্যবহার করে গত 23 জুলাই রাশিয়ায় ঢোকেন। মস্কোয় অবস্থানকালে নম্বর প্লেটে তিনি কাজাখস্তানের সঙ্গে অদল বদল করেছিলেন। হামলার পরদিন রোববার ভোভক ইউক্রেনীয় প্লেট নিয়ে এস্তোনিয়ায় চলে যান। রুশ কর্তৃপক্ষ আরও জানায় ভোভক রাশিয়ার অবাধে চলাফেরার জন্য তার কিশোরী মেয়েকে ঢাল হিসেবে ব্যবহার করছে। 29 বছর বয়সী সাংবাদিক দারিয়া যে ভবনে থাকতেন সেই ভবনে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন ভোভক। দরজায় থাকা ক্যামেরার ফুটেজ দেখে এসব নিশ্চিত হয়েছে তদন্তকারীরা। ইউক্রেনের ন্যাশনাল গার্ডের ইউনিফর্মে ভোভকের একটি ফটো আইডি এপ্রিলে প্রকাশিত হয়েছিল রাশিয়ার ইন্টারনেটে। এতে তার ডাক নাম ছিল সাবান। FSB বলেছে রাশিয়ায় ঢোকার সময় তার নাম ব্যবহার করেছিল ভোভকের মেয়ে। এদিকে জানিয়ে দিব, 2000 সালে প্রতিরোধ ফ্রন্টের বিজয় বৃহত্তর ইসরায়েল প্রকল্পের অবসান ঘটিয়েছে। লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সেক্রেটারি জেনারেল বলেছেন যে 2000 সালে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের বিজয় যা দেখেছিল দখলদার শাসক লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে শাসকের অপরাজয়তার মিথ এবং তথাকথিত বৃহত্তর ইসরায়েল প্রকল্পের অবসান ঘটিয়েছে। সাইয়দ হাসান নাসরুল্লাহ সোমবার লেবাননের রাজধানী বৈরুতে আন্দোলনের 40তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা কালে এ মন্তব্য করেন। 2000 সালে বিজয় তথাকথিত বৃহত্তর ইসরায়েল প্রকল্পের অবসান ঘটিয়েছে এবং দখলদার সরকারের অপরাজয় সেনাবাহিনীকে ভেঙে দিয়েছে। হিজবুল্লাহ নেতা এই কথা বলেছেন। তিনি 2006 সালে ইসরায়েলের বিরুদ্ধে 33 দিনের যুদ্ধে হিজবুল্লার বিজয়কে এর অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে স্বাগত জানান। সাইয়েদ হাসান নাসরুল্লাহ যোগ করেছেন যে একটি অফশোর গ্যাস ফিল্ড নিয়ে ইসরায়েলের সাথে বিরোধে দেশের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন ভূমিকা 33 দিনের যুদ্ধের অন্যতম অর্জন। নাসরুল্লাহ বলেছেন যে আন্দোলন লেবাননের সামুদ্রিক সীমান্তে সীমানা নির্ধারণের বিষয়ে কোনো হুমকি দেবে না, এই ধরনের হুমকিকে মূল্যহীন বলে বর্ণনা করে। তিনি আরো বলেন, আমাদের সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গি পরিষ্কার, যা ঘটবে তার সাথে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করছি। হিজবুল্লাহ আন্দোলনের নেতা উল্লেখ করেছেন যে আন্দোলনটি ফিলিস্তিনি সমস্ত প্রতিরোধ গোষ্ঠীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ বজায় রেখেছে এবং বিগত 40 বছর ধরে তা চালিয়ে যাবে। নাসরুল্লাহ তখন ইসরায়েলের সাথে কিছু আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য হিজবুল্লাহর কট্টর বিরোধিতা সোচ্চার হন। আঞ্চলিক রাষ্ট্রগুলোকে পরামর্শ দেন যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং অপরাধ করেছে এমন একটি সত্তার সাথে সম্পর্ক স্বাভাবিক না করার জন্য। প্রত্যেকের উচিত ফিলিস্তিনি জনগণের বিপ্লবে সাহায্য করা। আমরা ফিলিস্তিনি শরণার্থীদের সমর্থন করেছি এবং ফিলিস্তিনি তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অধিকারের উপর জোর দিয়েছি, তিনি জোর করে এই কথা বলেন। নাসরুল্লাহ বলেছেন যে ফিলিস্তিনি কারণ লেবাননের জাতির ধর্ম সংস্কৃতি সম্মান ও মর্যাদার অংশ এবং এই কারণে কোনোভাবে পরিত্যাগ করার কোনো স্থান নেই। হিজবুল্লাহ লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে যুক্তরাষ্ট্র। তার বক্তব্য অন্যত্র, নাসরুল্লাহ লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনকে উস্কে দিয়ে লেবাননের গৃহযুদ্ধে শিকা চালানোর চেষ্টা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। আমরা গৃহযুদ্ধ চাই না। অবশ্যই কিছু কিছু দল আছে যারা লেবাননে গৃহযুদ্ধ চায়। গত 40 বছর ধরে আমরা লেবাননের নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করছি এবং সেনাবাহিনীর সাথে আমাদের সংঘর্ষের দিকে যেতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে চলছি বারবার। এটি লেবাননের সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহকে দাঁড় করিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা অনুসরণ করা একটি খোলা এবং স্থায়ী পরিকল্পনা। যাই হোক, এটি হিজবুল্লাহ এবং সেনাবাহিনী উভয়ের কমান্ডার দ্বারা বানচাল করা হয়েছে, হিজবুল্লাহ নেতা এই কথা বলেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।